الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته شماني تو إكرا بانغلا درشوك بايون بنيرا أشياء ماري پوغرام في ديسكاشنر پوكو تكي আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক মুবারকবাদ ও সালাম জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করতেছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে সেই কামনা আর দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে যেন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ভাই বোনেরা আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলে আল্লাহর রহমত আমাদের উপর আল্লাহর রহমত এই বিষয়ে একটু আলোকপাত করব আমাদের জীবনে আল্লাহর কি রহমত আল্লাহর কি বরকত আল্লাহর কি দয়া আল্লাহর কি মায়া এই সম্পর্কে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করব আলোকপাতে যাওয়ার আগে আমি একটু স্মরণ করে দিই আমরা প্রত্যেক দিন নামাজ পড়ি এবং নামাজে সুরে ফাতিহা বা আলহামদুলিল্লাহ শরীফ পড়ি আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ শরীফ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকে ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ নিজের প্রশংসা বলছেন আর রহমান এবং আর রহিম আল্লাহ তাআলা রহমান পরম দয়ালু আর রহিম পরম করুণাময় আল্লাহ তাআলা পরম দয়ালু পরম করুণাময় অর্থাৎ আল্লাহর রহমত কতটুকু আমাদের উপর আল্লাহর দয়া কতটুকু আমাদের উপর আল্লাহর রহমত কতটুকু আমাদের উপর এই বিষয়ে একটু আলোচনা করব দেখেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা মিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন এর মধ্যে মুষ্টিময় কিছু মানুষ যারা আল্লাহর উপর বিশ্বাস করে হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ওনার গ্রন্থে লিখেছেন হামদে বেহদ মর খুদায়ে পাকেরা আকে ইমা দাদে মুস্তে খাকেরা হামদে বেহদ মর খুদায়ে পাকেরা হে আল্লাহ অসংখ্য অগণিত প্রশংসা আর তারিফ তোমার জন্য হে আল্লাহ অসংখ্য প্রশংসা আর তারিফ আল্লাহ তোমার জন্য আকে ইমা দাদ মুস্তে খাকেরা যে এক চিমটি মাটি সামান্য মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছ এবং সেই মাটির যে সৃষ্টি করেছ সেই সৃষ্টিকে তুমি তোমার ইমান দান করেছ সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই আমাদেরকে ঈমান আনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আকে ঈমা দাদ মুস্তে খাকেরা যে এই যে এক চিমটি মাটি দিয়ে যে পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন হে আল্লাহ এই মাটির মধ্যে যে সৃষ্টি করেছেন সে সৃষ্টিকে আপনার উপর ঈমান আনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সেই প্রশংসা করতেছেন আমরা দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে যা আল্লাহকে চিনে না এই মিলিয়ন মিলিয়ন মানুষ যারা আল্লাহর উপাসনা করে না আল্লাহকে বিশ্বাস করে না অনেক মানুষ আছে যারা আল্লাহকে ছেড়ে
মূর্তির ইবাদত করে, মূর্তিকে খোদা মনে করে। অনেক মানুষ আছে গরু ছাগল বহিষ্কে ওরা মনে করে খোদা। অনেক মানুষ আছে এই পৃথিবীতে সূর্যকে খোদা মনে করে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহকে চেনে না কিন্তু চন্দ্রকে খোদা আল্লাহ মনে করে। অনেক মানুষ এই পৃথিবীতে আছে আল্লাহকে চেনে না, চন্দ্র সূর্য যেভাবে একগুলো মানুষ যেভাবে ইবাদত করে খোদা মনে করে, সেইভাবে তারা বট গাছকে বা ঘাসকে ইবাদত মনে করে, খোদা মনে করে। এই নানান পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং খুঁটি খুঁটি মানুষ যারা যারা বিশ্বাস করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, অন্য কিছু বিশ্বাস করে। কিছু মানুষ আছে যারা কোনো কিছুই বিশ্বাস করে না, অর্থাৎ সব কিছু যাদেরকে ইংলিশে এইথিয়েস্ট বলে বা নাস্তিক বলে, কোনো কিছু বিশ্বাস করে না। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। ভাই এবং বোনেরা, এই জন্য বলা হচ্ছে এই আল্লাহর আমি প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন, আল্লাহকে বিশ্বাস করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, নবীকে জানার তৌফিক দিয়েছেন, নবীর উপর বিশ্বাস করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। ভাই বোনেরা, আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ তাআলা বলছেন ও ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, ও ইন তাউদ্দু, আল্লাহ তাআলা দুনিয়া সবাইকে বলতেছেন ও ইন তাউদ্দু, আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি, তোমরা যদি ওটা তোমরা যদি গ্রন্থে যাও, তোমরা যদি গণনা করো, লা তুহসুহা, কখনো তোমরা গুনে শেষ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ ব্লেসিং ইজ আনলিমিটেড, অর্থাৎ এত বিশাল আল্লাহ তাআলা তার নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামত কখনো গুনে শেষ করা যাবে না। মনে করেন আমরা চোখ দিয়ে দেখি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে চোখ না দিতেন তাহলে আমরা এই দুনিয়াকে কিভাবে আমরা দেখতাম? আমাদের জন্য এই দুনিয়াতে চলাফেরা কত কঠিন হয়ে যেত। যে সমস্ত মানুষের আল্লাহ তাআলা চোখ দেন নাই অথবা চোখ দিয়েছেন কিন্তু চোখের আলো নাই, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন চোখ দিয়ে দেখার মতে দেখার জন্য তাদের কত বড় নিয়ামত, চোখ দিয়ে দেখা কত বড় নিয়ামত। একজন মানুষের মনের পাও আছে কিন্তু হাঁটতে পারে না, আল্লাহ তাআলা পাওকে প্যারালাইজ করে দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করে দেখেন পায়ে হাঁটা কত বড় আল্লাহর নিয়ামত। আমরা যে প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অনেক মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে না, মেশিন দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন শ্বাস প্রশ্বাস যে কত বড় আল্লাহর নিয়ামত। 5 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেন তাহলে কি আমরা এই দুনিয়াতে বাঁচবো? ভাই এবং বোনেরা, দেখেন আমাদের ডানে পাশে কত বড় আল্লাহ কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। মনে করেন যদি আল্লাহ তাআলা, অনেক মানুষ এই পৃথিবীতে আছে যাদের আকল নেই বুদ্ধি নেই, আল্লাহ তাআলা বোবা বানিয়ে দিয়েছেন হয়তো, অথবা আল্লাহ তাআলা তাদের বুদ্ধি আকল দেন নাই যাতে আমরা পাগল বলি, আল্লাহ তাআলা আমাদেরকে যে পূর্ণ পারফেক্ট অর্ডার করে দিয়েছেন, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে, আমরা বুঝি কথা বলতে পারি। দেখেন আমরা যে কথা বলি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার যদি ক্ষমতা নিয়ে নেন, আজকে কথা বলার যদি ক্ষমতা নিয়ে নেন, তাহলে এই দুনিয়া আমাদের জন্য কত কঠিন হয়ে যেত। দেখেন আল্লাহর রহমত, আল্লাহ তাআলা বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত অত্যন্ত নিকটে যে সমস্ত মুহসিনিন, ভালো মানুষ, যারা ভালো কাজকে পছন্দ করে, যারা ভালো কাজ করে, আল্লাহর রহমত আল্লাহর বরকত তাদের অত্যন্ত নিকটে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহ, হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহর নিয়ামতকে তোমরা যদি গণনা করো তাহলে কখনো তোমরা গণনা করে শেষ করতে পারবে না, আল্লাহর নিয়ামত কখনো গণনা করে শেষ করা যাবে না। ভাই এবং বোনেরা, অন্য একটি আয়াতে অন্য একটি হাদিসে আল্লাহ রসুল হাদিসে কুদসি বলেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন সাবাকাত রাহমাতি আলা গজবি, আমার রহমত গজবের চাইতেও বেশি, আল্লাহর রহমত এই পৃথিবীতে আল্লাহ তাআলা রহমত যেভাবে দিয়েছেন গজব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ রহমত সৃষ্টি করেছেন গজব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন
ওয়াসিআত রাহমতি আলা গজবি, আমার গজবের চাইতে, আমার গজবের চাইতে রহমত অত্যন্ত বেশি। ইন্না রাহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাকা আওসাউ মিন যুনুবিনা, আমাদের গুনাহ লিমিটেড কিন্তু আল্লাহর রহমত আনলিমিটেড। আমরা যত কিছু করি না কেন, এটা একটা লিমিট থাকবে, এটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হবে না। ভাই এবং বোনেরা, আমি যে সুরে ফাতেহার যে বলছিলাম আর রহমান আর রহিম, আল্লাহ দয়াল এবং আল্লাহ রহিম পরম করুণাময়, এই দুনিয়াতে যে সমস্ত মানুষ আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এই পৃথিবীতে যে সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে স্বীকার করে, তাদেরকেও আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন, রোজগার দিচ্ছেন, তাদেরকেও আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস নিবার তৌফিক দিচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ শরীর দিচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা চোখ দিকে দেখার ক্ষমতা দিয়েছেন, তাদেরকে হাত নাড়ানোর ক্ষমতা দিয়েছেন, মুখ দিয়ে কথা বলার অধিকার দিয়েছেন, তাদেরকে পাও দিয়ে চলার অধিকার দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে যতটুকু দান করেছেন তাদেরকেও ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ এই কাজ করেন নাই যে তুমি আল্লাহকে মানো না এই জন্য তোমার দুইটা চোখ নিয়ে গেলাম, তুমি আল্লাহকে মানো না এই জন্য তোমার অসুস্থ করে দিলাম, না। কারণ আল্লাহ রহমান সিফতের কারণ, আল্লাহ আল্লাহর আল্লাহ দয়ালু, অত্যন্ত দয়ালু, আল্লাহ অত্যন্ত দয়ালু। এই দয়ার কারণে যারা আল্লাহকে মানে তাদেরকেও আল্লাহ তাআলা রুজি রোজগার দিচ্ছেন, সুস্থ দিচ্ছে, সুস্থতা দিচ্ছেন। যারা আল্লাহকে মানে না তাদের সাথেও আল্লাহ তাআলা একই ব্যবহার করছেন। আর রহিম, পরম করুণাময়। একজন মানুষ যদি দিন রাত্রে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহ কখনো গুসাশীল হয়ে আল্লাহ রাগ করে তার মুখকে বন্ধ করে দিবেন না, তার ক্ষমতাকে আল্লাহ তা রহিত করবেন না, সে যাই করে না কেন, বিকজ আল্লাহ ইজ মোস্ট মার্সিফুল, আল্লাহ মোস্ট খাইন। আল্লাহ তালা এই রহমত আর বরকত সবার জন্য এক করে রেখেছেন। হা, আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহ তালার রহমানের সিফতকে, আল্লাহ তালা রহমানের গুণকে আল্লাহ তালা বেশি করে দেখাচ্ছেন, আর আখেরাতে রহিমের গুণকে আল্লাহ তালা দেখাবেন। ভাই এবং বোনেরা, এই পৃথিবী আপনার জন্য আমার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন। শুধু যদি আমরা মনে করি এই পৃথিবীটা শুধু আমাদের এক দুনিয়া, এরপরে আর কোনো জগৎ নাই, তাহলে ভুল হয়ে যাবে। মনে রাখবেন আল্লাহ তালা এই দুনিয়াকে যেভাবে সৃষ্টি করেছেন, আখেরাতকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন, এবং আখেরাতের দুইটা রাস্তা, আইদার জান্নাত হবে আর না জাহান্নাম হবে। এই দুনিয়া আল্লাহ তালা সৃষ্টি করেছেন, এখানে আল্লাহ তালা সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন। এই পৃথিবীতে সুখ আছে, দুঃখ আছে। যত আপনি সুখে থাকুন না কেন, এর পিছনে আপনার দুঃখও আছে। একজন মনে করেন যে সে বাদশাহ, তার পিতা বাদশাহ ছিল, তার দাদা বাদশাহ ছিল, সেও বাদশাহ, আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, তারপর একটা অশান্তি তার কাছে আছে, লেগে আছে, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তারপরে অশান্তি আছে, হয়তো কোনো দুশ্মনে অ্যাটাক করতে পারে, তারপরে অশান্তি আছে, যে সমস্যা আছে, সলিউশন বা করতে হবে, সব কিছু করতে হবে। অর্থাৎ এই পৃথিবী শুধু সুখ নয়, এই পৃথিবী শুধু দুঃখও নয়, অর্থাৎ সুখ এবং দুঃখ দুইটাই এই পৃথিবীতে আছে। আর একটা জগৎ হলো বেহেশত। আল্লাহ তাআলা বেহেশতকে সৃষ্টি করেছেন শুধু সুখের জন্য, ওখানে কোনো দুঃখের কোনো স্থান নেই। মানে কোনো আপনি এই দুনিয়াতে আপনার সব কিছু আছে, আপনি খুব আরামে এসে আছেন, ভালো খাদ্য খাইতেছেন, সবসময় খাচ্ছেন, যখন আপনি ভালো খাদ্য খাবেন কোনো কোনো সময় এই হতে পারে আপনার এই এই রিয়াকশন বি আপনার হইতে পারে। মনে করেন আপনি খাদ্য খাইছেন, তারপরে পেটও পিড়া দিল, আপনার শরীরের সমস্যা আসলো, বেমার চলে আসলো, কিন্তু আল্লাহ তাআলা বেহেশতকে রাখছেন যত কিছু করেন শুধু সুখ আর সুখ, ওখানে কোনো আল্লাহ তাআলা দুঃখ রাখেন নাই। এই দুনিয়াকে আল্লাহ তাআলা সুখও দিয়েছেন, দুঃখ করে রেখেছেন। জান্নাতকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন শুধু সেখানে সুখ আর সুখ, এখানে কোনো দুঃখ নাই। এই জান্নাতকে আল্লাহ তাআলা শুধু সুখের জায়গা করে রেখে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা জাহান্নামকে, দুজককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুজক কি, সুবহানাল্লাহ, এই দুজক কি? এই দুজক শুধু দুঃখের জায়গা, এখানে কোনো সুখ নেই।
দুজক বলতেই শুধু দুঃখ আর দুঃখ, এখানে সুখ নেই, কোনো শান্তি নেই, শুধু আজাব আর শুধু আজাব নেই, কঠিন আজাব। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ ইন্না হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরীদ। আল্লাহ যখন ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, আল্লাহ যখন বলতেছেন, আল্লাহ যখন কাউকে ধরবেন, আল্লাহ ধরাটা সাংঘাতিক কঠিন, সাংঘাতিক শক্তি, শক্তশালী শক্তিশালী। আল্লাহ যখন কাউকে পাকড়াবেন, তখন আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন হবে। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, আল্লাহ যে আল্লাহ যেভাবে শক্তিশালী, সেই দুজককেও আল্লাহ তাআলা সেই শক্তি শক্তিশালী করে বানিয়েছেন। যারা দুজকে যাবে, এদের জীবনে কোনো সুখ সুখ থাকবে না, এদের জীবনের কোনো সুখ সুখ থাকবে না। যারা যারা এই দুজকে যাবে শুধু আজাব আর আজাব। তাহলে আমাদের সামনে তিনটা জগৎ আসলো। এই দুনিয়াকে আল্লাহ তাআলা সুখও দিয়েছেন, দুঃখ দিয়েছেন। আপনি যত সুখের মালিক হন না কেন, তার সাথে আপনার দুঃখ লেগেই আছে। অথবা আপনি যতই দুঃখ আপনি পান না কেন, যতই দুঃখে আপনার জীবন কাটান না কেন, তার সাথে কিছু না কিছু সুখ আপনি পাবেন। বেহেশতে যখন যাবেন, সেখানে কোনো দুঃখ নেই, শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ। দুজখে যদি যান, তাহলে সেখানে শুধু দুঃখ আর দুঃখ, কোনো সুখ নেই। তাহলে আল্লাহ তাআলা এই রহমত, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, অথবা ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিনিন অথবা ওয়াসিআত রহমাতি আলা গজবি, সেটা আমরা পাবো কীভাবে? ভাই এবং বোনেরা, মনে রাখবেন, এই দুনিয়াতে যদি ভালো কাজ করেন, এই দুনিয়াতে যদি আল্লাহর কাছে ইবাদত করেন, এই দুনিয়াতে যদি আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ শুকর গুদার বন্দা হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনি আমার জন্য বেহেশত রেখেছেন। বনে ইসরায়েল একজন বুজুর্গ একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তো এক গ্রামে এক জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে শুধু দুর্ভিক্ষ আর মহামারী দেখা দিয়েছে। এ দুঃখ দেখে ওনার অন্তরে আসলো, হে আল্লাহ, আমাকে যদি এই ময়দান, এই বিশাল মাঠ বরাবর যদি আমাকে সোনা দিয়ে দিতে, আমি যদি সোনার মালিক হইতাম, তাহলে সমস্ত সোনা বিক্রি করে এই সমস্ত গরিবদেরকে আমি সাহায্য করতাম। এই বুজুর্গের মনে এই কথাটা আসছে, আমার উনি আকাঙ্ক্ষা করতেছিলেন। তারপরে উনি তিন দিন পরে ফিরে আসলেন। উনি যখন আসলেন, তখন ওনার জমানার নবী ওনাকে আল্লাহ তাআলা এই ওহী পাঠাইলেন, আপনার এই উম্মতকে বলে দিন, ওনার যে মনে যে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি এই বাট সোনায় ভর্তি হয়ে যায়, তো তাহলে বিক্রি করে ও লোকদেরকে, এই দুর্ভিক্ষগ্রস্ত লোকদেরকে সাহায্য করত। আমি তার নামায় আমাল নামায় এটা লিখিয়ে দিয়েছি যেন সে এই মাঠ পড়া সোনা পেয়েছিল, আর সোনা আল্লাহর রাস্তায় দান করে যে সব, সেই সব আমি তাকে দান করলাম। ভাই বলেন সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর রহমত, আল্লাহর মহব্বত। উনি কিন্তু কোনো কিছু করে নাই, জাস্ট ওনার মনে আসছিল, জাস্ট এই কথা মনে আসছিল, যদি আমার এই বিপুল পরিমাণ যদি স্বর্ণ হইত, সব বিক্রি করে আল্লাহর রাস্তায় আমি গরিবদেরকে সাহায্য করতাম। এই মনে আসার কারণে, এই অন্তরে আসার কারণে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা কবুল করেছেন এবং এর সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করেছেন। ভাই এবং বোনেরা, আমরা যদি নেক কাম, যদি আমাদের কাছে পয়সা থাকে, আমাদের কাছে যদি ভালো কাজ করার যদি আমাদের যদি কোনো সুযোগ থাকে, তাহলে আমরা অবশ্যই ভালো কাজ করার জন্য আমরা চেষ্টা করব। মনে রাখবেন, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী খাওয়ার জন্য নয়। আমি আপনি আমি যে আল্লাহর যে এত নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামতের কি বদলা আমরা দিলাম, এই নিয়ামতের কি বদলা দিচ্ছি? আল্লাহ তাআলা কি আমাদেরকে দুজকে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ, সুবহান মা ইয়াফআলুল্লাহু বিকুম বিআযাবিকুম, আল্লাহ তাআলার কোনো লাভ নেই আপনি আমাদেরকে দুজকে দিয়ে, যদি আমরা ঈমান নিয়ে আসি এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি। আমরা যদি সঠিকভাবে ইমান নিয়ে আসি, ও ইন শাকারতুম আমানতুম, আল্লাহর উপরে যদি আমরা ইমান নিয়ে আসি এবং আল্লাহ শুকর আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। ভাই বোনেরা, ফাইনালি আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু বলেন, আর 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 রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ রাসূল বলছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে সমস্ত মানুষ আল্লাহর উপর রহমত করে, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবেন। আর রাহিমুনা ইয়ারহাম, যদি আপনি আপনার সাথী বন্ধুবান্ধবকে সাহায্য সহযোগিতা করেন,
ইরহামু মান ফিল আদ ইয়ারহামুকুমুর রহমান, যে সুস্থ মানুষ দুনিয়ার মানুষকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। অন্য একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আলা আউনি আব্দি মা কানা আল আব্দু আলা আউনি আখি, একজন আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অন্য একজন মানুষের সাহায্য করতে থাকবে, সহযোগিতা করতে থাকবে, এটা কথা বলে সাহায্য করবে, এটা দান করে সাহায্য করবে, এটা একটা 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 যে কোনো একটা কাজে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা আউনে আব্দি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই বন্দার সাহায্য করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে অন্য বন্দার সাহায্য করতে থাকবে। মানে সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ লা আউনে আব্দি মা কানা আল আব্দু আলা আউনে আখি, আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে মুমিনকে যদি সাহায্য করো তাহলে আল্লাহ সাহায্য করবেন, না, আল্লাহর বান্দা সবাই সমান, বিকজ আল্লাহ ইজ রহমান, আল্লাহ ইজ রহিম। আল্লাহকে আপনি মানেন বা নাই মানেন, আল্লাহ কিন্তু আপনার সৃষ্টিকর্তা। আজকে মানেন না আল্লাহকে, একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। আপনাকে আল্লাহকে মানলেও এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আল্লাহকে না মানলেও এই দুনিয়াতে ছেড়ে যেতে হবে। যারা এই দুনিয়াতে নাস্তিক আছে, এই নাস্তিকরাও এই দুনিয়া থেকে চলে যেতে হবে, একদিন আল্লাহর সামনে সবাই দাঁড়াতে হবে। ভাই মুমিনেরা, মনে রাখবেন, আল্লাহর রহমত আমাদের কাছ থেকে দূরে নেয়। আপনি যদি একজনকে সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনি একজনকে যদি সহানুভূতা করেন, আল্লাহ তাআলা আপনাকে সহানুভূতা করবেন। আপনি যদি একজন মানুষকে বালকতা দিয়ে একটা উপদেশ দেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।